হ্যালো বন্ধুরা, আলম হোমিও চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদেরকে শীতকালে একটি কমন রোগ সম্বন্ধে জানাবো এবং বিস্তারিতভাবে বলবো এবং এই রোগের ট্রিটমেন্ট কি কি হবে এবং ওষুধ কি কি খেতে হবে সেই সম্বন্ধে আমি বিস্তারিতভাবে বলবো। এই রোগটি হচ্ছে ব্রঙ্কাইটিস। এই ব্রঙ্কাইটিস রোগটি একটি মারাত্মক রোগ। এই রোগটি শীতকালে প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে এবং এই শীতে নিঃশ্বাসের প্রবলেম হয় এবং কাশি হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। এটি অ্যাজমা টাইপের একটি রোগ, সেটি হচ্ছে ব্রঙ্কাইটিস। এই ব্রঙ্কাইটিস হলে রাত্রিবেলায় ঘুম আসে না, ঘুমাতে পারে না, শ্বাসকষ্ট হয় এবং ঘুমের খুব কষ্ট হয়, ঘুমাতে পারে না, উঠে বসতে হয়। তার জন্য যেই দুটি ওষুধ আমাদেরকে খেতে হবে সেই ওষুধটি হচ্ছে ব্রঙ্কোপ্লেক্স এবং অ্যাব্রাসেন্টা মাদার টিংচার। হোমিওপ্যাথিক অ্যাব্রাসেন্টা মাদার টিংচার এই দুটি ওষুধ খেলে আমাদের সম্পূর্ণভাবে ব্রঙ্কাইটিস সেরে যাবে এবং শ্বাসকষ্ট থাকবে না এবং সম্পূর্ণভাবে সেরে যাবে এবং এই দুটি ওষুধ নিয়মিতভাবে খেতে হবে। কন্টিনিউ 3 মাস খেলে ব্রঙ্কাইটিস সম্পূর্ণভাবে সেরে যাবে এবং আর ব্রঙ্কাইটিস থাকবে না। তার জন্য আমাদেরকে যে দুটি ওষুধ খেতে হবে, একটি হচ্ছে ব্রঙ্কোপ্লেক্স এবং অ্যাব্রাসেন্টা মাদার টিংচার। এই ব্রঙ্কাইটিসের জন্য আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের হাঁপানি হয়েছে, না অ্যাজমা হয়েছে, না ব্রঙ্কাইটিস হয়েছে, আমরা ভালো মতন বসতে পারে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই 3টি ওষুধ খেলে আমরা সম্পূর্ণভাবে ব্রঙ্কাইটিস থেকে মুক্তি পাব এবং ব্রঙ্কাইটিসে সম্পূর্ণভাবে সেরে যাবে। তার জন্য আমাদেরকে যেই 3টি ওষুধ খেতে হবে, এই 2টি ওষুধ খেতে হবে, সেই 2টি ওষুধ হচ্ছে অ্যাব্রাসেন্টা মাদার টিংচার এবং ব্রঙ্কোপ্লেক্স। এটি PDL কোম্পানির ওষুধ ব্রঙ্কোপ্লেক্স। এটি ভারতে পাওয়া যাবে যে কোনো জায়গায়, বাংলাদেশে পাওয়া যাবে কি না আমি এটা জানি না। এই 2টি ওষুধ খেলে সম্পূর্ণভাবে ব্রঙ্কাইটিস সেরে যায় এবং শ্বাসকষ্ট থাকে না এবং কফ, ফুসফুসের মধ্যে, ব্রঙ্কাইয়ের মধ্যে যেই কফগুলি থাকে সেটি তরল করে দিয়ে তুলতে সাহায্য করে এই ব্রঙ্কোপ্লেক্স এবং অ্যাব্রাসেন্টা মাদার টিংচার। তার জন্য আমাদেরকে এই 2টি ওষুধ খেতে হবে। খাওয়ার নিয়ম হচ্ছে 1 চিপি করে ব্রঙ্কোপ্লেক্স হচ্ছে 1 চিপি করে 3 বার খেতে হবে এবং জল ছাড়া খেতে হবে এবং খাওয়া দাওয়ার 1/2 ঘন্টা পরে খেতে হবে। অ্যাব্রাসেন্টা মাদার টিংচার 10 ফোঁটা করে খাওয়া দাওয়ার আগে খেতে হবে এবং 1/2 কাপ জল সহ খেতে হবে। এটি সিলফাইল কিনে নেবেন এবং এটি খাবেন, তাহলে সম্পূর্ণভাবে সেরে যাবে। হালকা হালকা উষ্ণ গরম জল সহ খেলে খুব ভালো হয়। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।